আসসালামু আলাইকুম, শিখি শিখাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে সাম্প্রতিক বিষয়ের উপর কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন, যেগুলো আমি পত্রিকা থেকে সংগ্রহ করেছি। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের উপর কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। নাম্বার এক, ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় 12ই ডিসেম্বর। নাম্বার দুই, দেশে বর্তমানে হাইটেক ও সফটওয়্যার পার্ক নির্মিত হয়েছে 3টি। নাম্বার তিন, ফোর টায়ার ডেটা সেন্টার চালু হয়েছে বঙ্গবন্ধু হাইটেক পার্কে। নাম্বার চার, জাতীয় ভোটার দিবস পালিত হবে প্রতি বছর 2 মার্চ। নাম্বার পাঁচ, জাতীয় বীমা দিবস 1 মার্চ, 1960 সালের 1 মার্চ বঙ্গবন্ধু আলফা ইন্স্যুরেন্স কোম্পানি যোগ দেন। নাম্বার ছয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন 2 সদস্যের নাম ফয়েজ আহমদ ও বিনয় কৃষ্ণ বালা। নাম্বার সাত, বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। নাম্বার আট, 2019 সালে ধর্ষণের শিকার হয়েছেন 5,400 নারী ও 815 জন শিশু। তথ্যটি পুলিশ সদর দপ্তর থেকে সংগৃহীত। নাম্বার নয়, 2018 সালে এই ধর্ষণের সংখ্যা ছিল 3,900 নারী ও 727 জন শিশু। নাম্বার দশ, 2019 সালে নারী ও শিশু অপহরণের সংখ্যা ছিল 3,776 জন শিশু। দেশে প্রতি মাসে গড়ে শিশু ধর্ষণের শিকার হচ্ছে 84 জন। বাংলাদেশে শিশু অধিকার ফোরাম থেকে তথ্যটি সংগ্রহীত। নাম্বার বারো, 1 বছরে শিশু যৌন নির্যাতন বেড়েছে 70%, সম্পাদকীয় থেকে সংগ্রহীত। নাম্বার ১৩, যুক্তরাষ্ট্র ড্রোন আক্রমণের মাধ্যমে ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে 3 জানুয়ারি 2020। নাম্বার ১৪, ইরানের দ্বিতীয় ক্ষমতাধর নেতা ছিলেন জেনারেল সোলাইমানি। নাম্বার ১৫, হিজবুল্লাহ যে দেশের গেরিলা, দেশটির নাম হচ্ছে লেবানন। নাম্বার ১৬, হুতি বিদ্রোহীরা হয়ে থাকে ইয়েমেনের। নাম্বার ১৭, পপুলার মোবিলাইজেশন ফোর্স যে দেশের, সঠিক উত্তর ইরাক। নাম্বার ১৮, হরমুজ প্রণালী যে দেশের নিয়ন্ত্রণে, সঠিক উত্তর ইরান। নাম্বার ১৯, নাফাস শহরটি ইরাকে। নাম্বার ২০, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশের 60 লাখ শ্রমিক। নাম্বার ২১, বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। নাম্বার ২২, বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এবার আন্তর্জাতিক বিষয়াবলীর উপর কিছু প্রশ্নোত্তর, সাধারণ জ্ঞানমূলক। নাম্বার ২৩, পানি সংরক্ষণের জন্য 5 দিনে 10,000 উট গুলি করে মারবে কোন দেশ, সঠিক উত্তর অস্ট্রেলিয়া। নাম্বার ২৪, ব্রেক্সিট কার্যকর হলে যুক্তরাজ্যে বসবাসরত ইউভুক্ত দেশগুলোর 33 লাখ নাগরিক যুক্তরাজ্য থেকে বিতাড়িত হতে পারে। নাম্বার ২৫, গার্ডিয়ান যে দেশের পত্রিকা, সঠিক উত্তর যুক্তরাজ্য। নাম্বার ২৬, যুক্তরাজ্যের বর্তমান ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী হলেন স্টেফান বার্কলের। নাম্বার ২৭, যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন। নাম্বার ২৮, যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল টোরি পার্টি। নাম্বার ২৯, ব্রেক্সিট কার্যকর হওয়ার কথা 31 জানুয়ারি 2020 সালে। নাম্বার ৩০, ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট এর নাম হলো উরসুলা ভন দের লিয়েন। নাম্বার ৩১, ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ। নাম্বার ৩২, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট হলেন ভলোদিমির জেলেনস্কিও। নাম্বার ৩৩, ইরানের রাজধানী হচ্ছে তেহরান। ওকে, তো এই ছিল 33টা প্রশ্নোত্তর, যেটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের বিষয়ের উপর আলোকপাত করে তৈরি করা। বারবার আপনারা পড়ুন এবং অনুশীলন করুন, আশা করি আপনাদের আয়ত্তে চলে আসবে এবং মনে থাকবে। যদি বিসিএস পরীক্ষায় এই ধরনের সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন হয়, আপনারা সঠিক উত্তর দিতে সক্ষম হবেন বারবার প্র্যাকটিস করার মাধ্যমে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি নেক্সট ভিডিওগুলোতেও আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।